ক্লাব ফুটবলের গোল মেশিন নবীব নওয়াজ জীবন জাতীয় দলেও খুঁজে পেতে চান গোলের দেখা, কঠোর পরিশ্রম করেই জবাব দিতে চান তিনি সমালোচকদের। আর এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে বাকি চার ম্যাচে তিনটি ঘরের মাঠে হওয়ায় ভালো ফলের প্রত্যাশা রয়েছে ফুটবলারদের। নবীব নওয়াজ জীবন আক্রমণ ভাগে কোচ জেমিডের মূল আস্থার প্রতীক, ক্লাব ফুটবলের এই ভয়ঙ্কর স্ট্রাইকার খেই হারান লাল সবুজ জার্সিতে। চলতি মৌসুমে ছয় ম্যাচে দুই গোল আর গেল লিগে গোল করেছিলেন 17টি, যা ঘরোয়া ফুটবলারদের মধ্যে ছিল সর্বোচ্চ। অথচ জাতীয় দলে এসে চলে গোলমিস, আর এর ফলেই হয় সমালোচনা। পরিশ্রম করেই সমালোচকদের জবাব দিতে চান জীবন। তখন সমাজের মুখে পড়ি, তখন অনেক খারাপ লাগে নিজের কাছে। তারপর আমি হাল ছাড়ি নিয়ে আমি চেষ্টা করতেছি যে নিজেকে আগে আনার জন্য, ন্যাশনাল লেভেলে গোল করার জন্য। দেখে অনেক সময় ভাগ্যও প্রয়োজন হয়, দেখি এখন কি হয়। আমি চেষ্টা করতেছি নেক্সট ম্যাচে কিছু করতে পারি কিনা। বিশ্বকাপ বাছাই পর্ব শুরুর আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে করেছিলেন জোড়া গোল, ভারত ওমান কাতারের বিপক্ষে সুযোগ মিসের মহড়ায় স্কোরশিটে নাম তোলা হয়নি এই নাম্বার নাইনের। তবে রোড টু কাতারের বাছাই পর্বে এখনো বাকি চার ম্যাচ, যার মধ্যে ঘরের মাঠেই তিনটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাতারের বিপক্ষে লড়াকু পারফরমেন্স যেখানে বড় অনুপ্রেরণা, বিশ্বকাপ বাছাই পর্বে ভারত আফগানিস্তান আর ওমানের বিপক্ষে হোম ম্যাচের আগে। ফুটবল দলীয় খেলা, দলীয়ভাবে প্র্যাকটিস না করলে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। তারপরেও আমরা যেহেতু অনেক সময় পাবো, আমরা ভালো করার চেষ্টা করব। আর সবার মনের মধ্যে একটা জেদ আছে যে ভালো করার জন্য, তো আমরা যদি সব মিলে চেষ্টা করি তাহলে ভালো কিছু সম্ভব আমাদের দেশের মাটিতে। করোনায় মাঠের খেলা স্থবির, তবে ফিটনেস ধরে রাখতে ব্যক্তিগত অনুশীলন ভরসা ফুটবলারদের। জেমিডের দেয়া রুটিনেই চলছে সেই ফিটনেস নিয়ে কাজ, সেই সাথে পরিমিত খাদ্যাভ্যাস। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, পুশ আপ, সিট আপ, তারপরে হলো স্কিপিং, আরও অনেক কিছু বাসায় করি, যেটা যেটা করে আমি ফিটনেস ধরে রাখা সম্ভব সেগুলোই করতেছি। কোচের সঙ্গে কথা হচ্ছে, কোচ মাঝে মাঝে এই দুই একটা প্র্যাকটিস করার জন্য ইনফরমেশন পাঠাচ্ছে, আমরা ওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতেছি বাসায়। জেমিডের বিশেষ নির্দেশনা, নিজের পারফরমেন্সের ভিডিও দেখে ভুল ত্রুটি খুঁজে বের করা। সেই হোমওয়ার্কেই করোনার দিন কাটছে ফুটবলারদের। নাফিল খান, চ্যানেল 24।